হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। নতুন ভিডিওর সাথে নতুন জায়গা এক্সপ্লোর চলে এসেছি কন্যাকুমারীতে। আর হচ্ছে শুধু আমি আসিনি, সাথে নিয়ে এসেছি অনেক কিছু, মানে আসলাম এখানে আর এই ভিডিওতে অনেক কিছু এক্সপ্লোর করবো। কন্যাকুমারী ঘুরবো, কন্যাকুমারী মজা নিব, সাথে যা যা কুর্তি দেখতে পাবে। আর সকালবেলা মানে সকালকে ভোরবেলায় চলে এসেছি, এসে সানরাইজ দেখেছি, সেই সময় অন্ধকার ছিল জন্য মানে সেরকম ভিডিও বানাইনি, সেটা আমি অ্যাটাচ করে দিচ্ছি। আর বাকি আসার পর শরীর খুব খারাপ হয়ে গেছিলো, এতক্ষণ রেস্ট করেছিলাম, মানে ওষুধ খেয়ে শুয়েছিলাম, দেন এখন স্নান দান করে শরীর একদম ঠিকঠাক, এখন বেরিয়ে গেছি এক্সপ্লোর করতে। তো ঠিক আছে চলো, এখন এখান থেকে হচ্ছে 500 মিটার ওয়াকিং ডিস্টেন্স, দেন হচ্ছে ইয়ে হয়ে যাবে কি বলে বিচ স্টার্ট, তাই বিচে গিয়েই দেখা হচ্ছে। তো গাইজ, আমরা এখন সি বিচের সামনে চলে এসেছি, এই যে সামনে সি বিচ, কিন্তু আমরা এখন যাব হচ্ছে এখান থেকে ওই বিবেকানন্দ হচ্ছে সেতু যে আছে, বিবেকানন্দ সেতুতে যাবো, আগে ওটা এন্ট্রি নিব। দেন এখন আগে এখান থেকে ফেরি টিকিট করতে লাগবে, দেন হচ্ছে সেখান থেকে মানে লঞ্চে করে নিয়ে যাবে সেতুতে, এখান থেকে দেখা যায়, বাট ওই তো একটাই। সো ফাইনালি এখন হচ্ছে স্টিমার লাইন ওপেন করে দিয়েছে, এখন যাচ্ছি আমরা স্টিমার উঠবো। আর এই যে এটাই হচ্ছে সেই মানে এটা হচ্ছে এখানকার তামিল একটা রাইডার, আর তার তার পাশে যেটা আছে এই যে আমরা এখন এখানেই যাবো, এটাই হচ্ছে বিবেকানন্দ সেতু। আর চারিদিকের ওয়েদার, আহ কি লুক, কি ভিউ। আর বিষয়টা হলো যে এখানে 75 রুপিস করে পার টিকিট লঞ্চের, আর ওই যে সামনে থেকে লঞ্চ আসছে, এখন এটাতে করে যাবো আমরা বিবেকানন্দ সেতু। ঠিক আছে চলো এখন টিকিট টিকিট দেখাই, দেখি এন্ট্রি নিই। বিবেকানন্দ রক মেমোরিয়াল, এখানে মেবি শু খুলে এন্টার করতে হবে, নট শিওর, এখন দেখা যাক। এই যে আমাদের এখানে যে পরিমাণ ভিড়, মানে হচ্ছে জোরে কথা বলা যাচ্ছে না, একটু আগে যখন ভিড় বানাচ্ছিলাম একটু জোরে কথা বলতে গেলাম, সেই মোমেন্টে দেখি সবাই তাকিয়ে আছে আমার দিকে, এখানে একটু আস্তে আস্তে কথা বলতে লাগবে। ঠিক আছে ফাইনালি এখন টিকিট টিকিট কেটে আমরা এন্ট্রিও নিয়ে নিয়েছি, আর ফার্স্টে এখান থেকে আর এখন হচ্ছে এখানে মানে দুটো খুলে আসতে লাগে, আর আগে এখানকার ভিউটা দেখাই। এইটা হচ্ছে এখান থেকে ভিউ, মানে হচ্ছে এন্ট্রি নিয়ে নিচ থেকে আগে সিঁড়ি দিয়ে আসলাম, দেন হচ্ছে ভিউ দূর দূরান্তে। আর এই যে সামনে এটাই হচ্ছে সেই মন্দির, এই যে বাবু তো পুরে যাচ্ছে। তাহলে এখন হচ্ছে এখানে মেবি ভেতরে কাজ চলছে, কারণ এই যে রিপেয়ার হচ্ছে এখানে। এখন আমরা এন্টার করব সেই মন্দিরটাতে, যে মন্দিরে স্বামীজি মানে হচ্ছে ওখানে ধ্যান করতে বসে, এই যে সেই মন্দির,
আর সত্যি কথা বলতে এতদিন মানে ব্লগ করেছি একটা মুখে হাসি ছিল, বাট আজকে শরীরটাও মানে প্রচণ্ড খারাপ, তার উপর যে পরিমাণ গরম সত্যি কথা বলতে মানে মুখ থেকে হাসি আসছে না। আর এই যে একবার এখান থেকে ভিউ দেখিয়ে দিই, তো এখন আমরা আছি মন্দিরের ব্যাক সাইডে, আর হচ্ছে মন্দিরে এলাও ছিল না ফটো তোলা ভিডিও করা, কিন্তু চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না বড় ধরা। তো হচ্ছে এই পাশে আমি অ্যাটাচ করে দিচ্ছি, ওখানে ফটোও তুলেছি, হ্যাঁ ভিডিওটা একটু সাইড থেকে তুলেছি। আর সত্যি কথা বলতে ওই হচ্ছে টেম্পলের ভেতরে আর এক্সট্রা কিছু ছিল না, ওই ছাড়া জাস্ট স্ট্যাচুটাই ছিল, আর বাকি হচ্ছে স্ট্যাচুর সামনে থেকে ফটো নিয়ে নিয়েছি, আর বাকি ওইটুকুই যা হচ্ছে সিন ছিল। তো এখন এখান থেকে একটু বিচের মজা নিব, মানে ভিউ ভিউ মেনলি ভিউ। আর হচ্ছে সকাল থেকে কিছু খাইনি, আসলে এক কাপ চা খেয়েছিলাম, দেন তো মানে ওটা ওষুধ খেতে হবে জন্য চা বিস্কুট। এখন যাব ওইবারে মানে মেন ল্যান্ডে গিয়ে তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করবো, খুব খিদা পেয়ে গেছে। 2000 years later. So guys, এখন বিকেল বেলা বেরিয়ে গেছি, এখন মেন যাবো বিচ সাইড, আর সাথে হচ্ছে একটু বাজার টাজার করবো, একটু বাজারটা ঘুরবো, কারণ তখন সেভাবে ঘোরা হয়নি কিছু, তখন খাওয়া দাওয়া করে হচ্ছে শুয়ে পড়েছিলাম। আর এখন হচ্ছে সানগ্লাস সব, তারপরে ড্রেস আপও চেঞ্জ করে নিয়েছি, ড্রেস আপ মানে কি আপারটা এসএম আছে লোয়ারটা চেঞ্জ করে নিয়েছি, কারণ এখন কি একটু পিছিয়ে ছবি তুলতে লাগবে গাইস, একটু ভালো ভালো ছবি ফেসবুকে ইনস্টা ছাড়তে লাগবে গাইস। তো এখন আমরা পৌঁছে গেছি সি বিচের সামনে, কিন্তু বিষয়টা হলো যে এখানে যেরকম ভিড় এক্সপেক্ট করেছিলাম এখনও হয়নি, থ্যাংক টু গড যে এখনও সেরকম ভিড় হয়নি, কারণ হচ্ছে এইরকম মানে এখন ফাঁকা আছে, ঠিক আছে ছবি তোলা যাবে, সব কিছু করা যাবে। আর বিষয়টা হচ্ছে কী দেখাবো এই সি বিচে, কী দেখাবো, না কেউ স্নান করছে না কেউ মাথা লয়ে পড়ে আছে, কী দেখাবো, চলো সিনেমাটিক শটটা এনজয় করো, তার আগে একটা ছোট্ট ক্লিপ দেখিয়ে দিই। আমরা এখন বিচ থেকে উঠছি, ফুল টু এনজয় করলাম, কি এনজয়মেন্ট কেমন হলো, ভালো ভিডিও বানাতে পারে না। আরে এবার বিহারাতে এই জন্য আমরা দুজন বেরিয়েছিলাম, কারণ জানি বাইরের লোকের সাথে বেরোলে এরকম মজা করতে পারতাম না, যার জন্য আমরা দুজন বেরিয়েছি বিচে, এনজয় করলাম ভালো মতো, ভালো মতো ক্লিপগুলো নিলাম, আর একটু ফেসবুকে মানে ইউটিউবের সাথে সাথে ফেসবুক ইনস্টাতে একটু সাপোর্ট করে দাও সবাই, তাহলে ভালো লাগবে, ওখানেও কন্টেন্টগুলো ভালো ভালোই থাকে। ঘুরতে এসেছি সমুদ্রে, প্রচণ্ড গরম, আর কাঁচা আম না খেলে হয়, আলাদাই মজা, আলাদাই বলবো লবণটা ভরানোর পর তো আজকে তো সেরকম ঘোরার কিছু ছিল না, যার জন্য আজকে মানে ঘোরা মানে কি ওরকম এক্সপ্লোর করার মতো, তাই বাজারে ঘুরলাম, টুকটাক কেনাকাটি করলাম, প্রচুর 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 খাওয়া দাওয়া করলাম, এখন আমার পেট ফুলে গেছে, আর ওয়েট করছিলাম সানসেটের জন্য, কিন্তু হচ্ছে আকাশে প্রচণ্ড মেঘ, যার জন্য হচ্ছে সানসেট দেখা যাবে না। আমি দেখাচ্ছি একবার মানে কীরকম পরিমাণ মেঘ আছে, আকাশের সিনটা এরকম, সানসেট প্রায় হওয়ার টাইম, 5-10 মিনিট হয়েও যাবে, কিন্তু হচ্ছে এরকম সিচুয়েশান যে সানসেট দেখা যাবেই না। চলে আসলাম রুমে, আর আজকে এইটুকুই, প্রচণ্ড এনজয় করেছি সব দেখতেই পেলাম। তো চলো নেক্সট ভিডিও আসছে, আমরা আজকে এখান থেকে বেরিয়ে যাবো উদ্দেশ্যে।
তো নেক্সট ভিডিওতে আমরা উটি এক্সপ্লোর করব। তো টিল দেন বাই, সবাই ভালো থাকো, হেলদি থাকো, সেফ, টাটা।